হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আমার চা ছাঁকনি দিয়ে ভাপা পিঠা এবং কেক স্টাইলের ভাপা পিঠা দেখে আমার অনেক প্রিয় প্রিয় ভিউয়ার্সরা আমাকে অনেক অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন আর কিছু রেসিপি রিকোয়েস্ট করেছেন। তার মধ্যে একটা রেসিপি ছিল খুবই অন্যতম, যেটা ঠিকই ভাপা পিঠার সাথে রিলেটেড, সেটা হচ্ছে লাল ভাপা পিঠা। লাল ভাপা পিঠা দেখতে লাল কেন হয়, এটা কিভাবে বানানো যায় সহজভাবে এবং খুব দ্রুত সময়ে সহজ উপায়ে লাল ভাপা পিঠা কিভাবে তৈরি করা যায়, এই ধরনের প্রশ্ন আর জানতে চেয়েছেন বেশ কিছু প্রশ্ন। সব প্রশ্নের উত্তরই আমি দিব, তবে লাল ভাপা পিঠা বানানোর ফাঁকে ফাঁকে। তো ভিউয়ার্স, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকেন আর আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেন। তো এখন আমি চলে যাচ্ছি লাল ভাপা পিঠা বানানোর প্রসেসে। তো দর্শক, আমি মেজারমেন্ট কাপের 1 কাপ খেজুরের গুড় এভাবে কুচি করে নিয়েছি। এটা আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এটা আমি এখন একটা ছোট হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 3 টেবিল চামচের মতো পানি। পানিটা দিয়ে আমি একটু হাত দিয়ে এটা নেড়ে দিচ্ছি। তো দর্শক, হাঁড়িতে আমি গুড় এবং যে পানিটা দিয়েছি ওটা আমি চুলায় বসিয়ে গুড়টা খুব ভালোভাবে গলিয়ে নিব। তো দর্শক, গুড়টা আমি নেড়ে চেড়ে পানির সাথে একদম মিশিয়ে নিতে হবে, কারণ হচ্ছে মিশিয়ে যদি না নিই, দানা দানা থাকে, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর এবং পারফেক্ট হবে না। তো দর্শক, আমার গুড়টা কিন্তু পানির সাথে মিশে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দিব। তো দর্শক, আমি পানির সাথে যে গুড়টা মিশিয়ে নিয়েছিলাম ওটা এখন ঠান্ডা হতে দিয়েছি। এর ফাঁকে আমি চালের গুঁড়াটা রেডি করে নিচ্ছি। তো দর্শক, এখানে আমি 1.5 কাপ শুকনা আতপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়াটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আতপ চালের গুঁড়াটাই নিয়েছি, বাজারে যে শুকনা চালের গুঁড়াটা পাওয়া যায় ওই চালের গুঁড়াটাই আমি কিনে নিয়েছিলাম। এখানে 1.5 কাপ চালের গুঁড়া আছে। এখন আমি 7 মতো লবণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে লবণটা মিশিয়ে নিতে হবে। তো দর্শক, আমার গুড়ের পানিটা যখন উষুম গরম হয়ে আসবে, অর্থাৎ এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আঙ্গুল দিলে হালকা হালকা গরম লাগবে, ওই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা আমি দিচ্ছি শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। তো দর্শক, আমি চালের গুঁড়াতে লবণ মিশিয়ে রেখেছিলাম, এখন গুড় আর দুধের এই পানিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো দর্শক, অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যেন কুসুম গরম পানি হয়। কুসুম গরম পানি হলে পিঠাটা সফট হবে। এর ফাঁকে আমি একটি প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার অনেক ভিউয়ার্সরাই আমার কাছে জানতে চেয়েছেন পিঠা কিভাবে নরম, তুলতুলে এবং সফট হবে। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, আপনারা যদি চালের গুঁড়ার সাথে যে মিশ্রণটা মেশাবেন, পানি অথবা দুধ অথবা এই যে লাল ভাপা পিঠায় খেজুরের গুড়, যেটাই মিশান, একটু চালের গুঁড়ার সাথে
এমনভাবে মেশাতে হবে যেন পরিমাণটা ঠিক থাকে। আর আরেকটা কথা বলে রাখি, যত বেশি রেস্টে রাখবেন তত বেশি আপনার পিঠাটা সফট হবে। আমার আগের ভিডিওগুলোতে আমি একটা পিঠাতে আধা ঘন্টা এবং একটা পিঠাতে 20 মিনিট রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টা রেস্টে রাখতে পারেন, তাহলে পিঠা অবশ্যই সফট হবে। আর এখানে আমি কি পরিমাণ পানিটা মেশাচ্ছি বা দুধের এই মিশ্রণটা মেশাচ্ছি সেটা স্পেসিফিক বলা যায় না। এই যে মাখাতে মাখাতে যখন মুষ্টি করে এভাবে ধরা যায় এবং এভাবে একটু চাপ দিলে এটা ভেঙে যায়, ঠিক ওই সময় বুঝে নিতে হবে আপনার আর পানি, দুধ বা এই যে গুড়ের মিশ্রণটা মেশাতে হবে না। তো এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে রাখবো, ফিরে আসছি আধা ঘন্টা পর। তো দর্শক, ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার চালের গুঁড়ার এই মিশ্রণটাকে আমি একটা স্ট্রেইনারে নিয়ে ভালো করে ছেঁকে নিব। তো দর্শক, আমি একটা স্ট্রেইনারে নিয়ে এভাবে চেপে চেপে চালের গুঁড়ার যে মিশ্রণটা ছিল সেটাকে আমি এভাবে চেলে নিচ্ছি। আর সাথে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আমাকে আমার কয়েকজন ভিউয়ার্স জিজ্ঞেস করেছেন, চালের গুঁড়ার এই মিশ্রণটাকে ছেঁকে না নিলে কি হবে? ছেঁকে না নিলে হবে কি, আপনার পিঠাটা দলা পাকিয়ে যাবে এবং সেটা ভাপা পিঠা হবে না। এভাবে ছেঁকে নিলে আপনি যখন ভাপা পিঠাটা বানাবেন, ভাপা পিঠার মধ্যে ভাপটা এত সুন্দরভাবে ঢুকবে, আপনার পিঠাটা সফট হবে এবং খেতে অনেক ইয়াম্মি হবে। আর এই ঝাঁকাঝাঁকির কাজটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, এটা আপনি কোনোভাবে স্কিপ করতে পারবেন না। তো দর্শক, আমি ভালো করে স্ট্রেইনারে এটা চেলে নিয়েছি, চালের গুঁড়ার মিশ্রণটা। এখন আমি এখানে নারিকেল মিক্স করে দিব। নারিকেলটা অবশ্যই এ ধরনের কুচি কুচি করে নেবেন, বড় হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে কুচি কুচি হতে হবে। তো এখন আমি নারিকেল মিশিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে এটা মাখাতে হবে। তো ভিউয়ার্স, নারিকেলটা মেশানোর সময় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটা আপনারা চাপ দিবেন না। চাপ দিলে কিন্তু যে খামিরটা আমি করে নিয়েছি এটা দলা পাকিয়ে যাবে। আমি খুব আলতোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দর্শক, আমার মেশানো শেষ, এবার আমি চলে যাচ্ছি পিঠা বানানোতে। এবার আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি সেটা নিয়ে একটু আলোচনা করছি আর কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। এই যে আমি চা ছাঁকনিতেই আগের মতো লাল ভাপা পিঠাটা বানিয়ে নিব। চা ছাঁকনিতে যেভাবে আমি পিঠাটা বানিয়েছিলাম আমার আগের ভিডিওতে, ঠিক সেভাবে আমি চা ছাঁকনিতে বানাচ্ছি। চা ছাঁকনিতে বানানো একটাই কারণ হচ্ছে, আমার অনেক ভিউয়ার্সরা আমাকে অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, পিঠার গুঁড়া যদি আমি এখানে দিয়ে পিঠা বানাই তাহলে এখানে গুড়িটা আটকে যাবে কিনা। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখলেন তো, এটা কিন্তু খুব ছোট একটা ছিদ্রের নেট, এখানে আপনার চালের গুঁড়া আটকানোর কোনো ভয় নাই। আপনারা নিঃসন্দেহে এই চা ছাঁকনিতে কিন্তু পিঠা বানিয়ে নিতে পারেন। এবার চলে যাচ্ছি আরেকটা প্রশ্নের উত্তরে। আপনারা প্রশ্ন করেছিলেন, পিঠাটা আমি যতটা ইজিভাবে ঢেলে নিয়েছিলাম ঠিক অতটা ইজিভাবে কি আসলে ঢেলে নেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই ঢেলে নেওয়া যায়। কিভাবে ঢেলে নেওয়া যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। যদিও বা আমি করতে করতে আলহামদুলিল্লাহ আমার হাত চলে আসছে বলে আমি খুব ইজিভাবে ঢেলে নিতে পারি। আপনাদের যাদের একটু সমস্যা হয় বা পিঠাটা লেগে যায়, তারা এভাবে, এই যে দেখেন, এভাবে একটু চাপ দিয়ে পিঠাটা হালকা করে নিয়ে আপনারা ঢেলে নিতে পারেন যদি আপনাদের সমস্যা হয়। এবার চলে যাচ্ছি আরেকটা প্রশ্নের উত্তরে। আমাকে আজকেই একজন ভিউয়ার্স 3-4 বার কমেন্ট করেছেন, উনার নিচের দিকে পিঠাটা হচ্ছে আর উপরের দিকে পিঠাটা হচ্ছে না। আমি উনাকে
আবারও বলে দিচ্ছি, পিঠাটা না হওয়ার একটাই কারণ, আপনার খামিরটাতে হয়তো বা পানি কম হয়েছে অথবা বেশি হয়েছে। আপনি যদি পিঠার খামিরটা একদম ভালো করে পারফেক্টভাবে করতে পারেন, পিঠা কখনো এমনটা হবে না। কারণ এই চা ছাঁকনি দিয়ে ভাপা পিঠা বানিয়ে অনেক ভিউয়ার্স আবার আমাকে থ্যাঙ্কস বলেছেন, পিঠা পারফেক্ট হয়েছে। তো একটু চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ পিঠা পারফেক্ট হয়ে যাবে। তো আমি এই চা ছাঁকনিতে কয়েকটা পিঠা বানিয়ে দেখাবো, আর কয়েকটা পিঠা বানিয়ে দেখাবো এই যে আমাদের ট্রেডিশনাল ওয়েতে, যেভাবে আমাদের মারা পিঠা বানাতেন ওই প্রসেসে। তো চলে যাচ্ছি পিঠা বানানোতে। তো দর্শক, আমি চা ছাঁকনিতে চালের গুঁড়ার মিশ্রণটা সেট করে নিচ্ছি, একটু চেপে চেপে দিতে হবে, চেপে চেপে না দিলে পিঠাটা ভেঙে যাবে। আমি কিন্তু ঠিক এভাবেই সেট করি। আমার কাছ থেকে কয়েকজন জিজ্ঞেস করেছিলেন আমি আসলে কিভাবে সেটটা করি, এজন্য আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি। আমি একটু চেপে চেপে দিচ্ছি, তো আমার সেট করা শেষ। তো দর্শক, ভাপা পিঠা বানানো যে ছিদ্রওয়ালা হাঁড়ি আছে, এখানে কিন্তু আমি আগেই পানি গরম হতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা গরম হয়ে বাষ্প উঠে আসছে। তো এখানেই আমি এই যে চা ছাঁকনিটা বসিয়ে দিব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এরই ফাঁকে আমি আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। ইন্ডিয়া থেকে আমাকে দুই একজন প্রশ্ন করেছেন এই হাঁড়িটা, ছিদ্রযুক্ত হাঁড়িটা কোথায় পাবেন। ইন্ডিয়াতে যদি পাওয়া না যায়, আমি আপনাকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে নর্মাল যে হাঁড়ি আছে, চায়ের হাঁড়ি বা ভাতের হাঁড়ি, সেখানে আপনারা ফয়েল পেপার দিয়ে চারপাশে ভালো করে পেঁচিয়ে নিয়ে মধ্যে দুই বা তিনটা ছিদ্র করে আপনারা এভাবে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। আর সেটাও যদি কষ্টের মনে হয়, তাহলে আমার এক ভাপা পিঠার রেসিপিটা দেখে নেবেন। আপনারা ঠিক এভাবে চালের গুঁড়ার খামির করে আপনারা কেকের মতো করেও ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমি যে এভাবে চায়ের ছাঁকনি দিয়ে পিঠা বানাচ্ছি, চায়ের ছাঁকনিটা গলে যাবে কি না। আমি কিন্তু 2 থেকে 3 বছর হচ্ছে এভাবেই পিঠা বানিয়ে আমার পরিবারকে খাওয়াচ্ছি, কখনো চায়ের ছাঁকনি গলেনি। এবং আমার যে 2টা ছাঁকনি আছে, এই 2টা ছাঁকনি আমি শীতকাল যাওয়ার পর খুব যত্ন করে রেখে দিই। তো দর্শক, আমি দেখছি পিঠাটা হয়েছে কি না। 1 মিনিট হয়েছে, এটা চুলায় ছিল, আমি পিঠাটা এখন নামিয়ে নিচ্ছি। তো এভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি। এরপর আমি কয়েকটা পিঠা ট্রেডিশনাল ওয়েতে বানিয়ে দেখাচ্ছি। স্টিলের যে সাঁচ আছে, ওখানে আমি চালের গুঁড়ার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে একটু চেপে চেপে দিতে হবে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আরেকটা ভাপা পিঠা আমি ট্রেডিশনাল ওয়েতে বানিয়ে নিচ্ছি। এভাবে এই যে ছাঁচটার উপরে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে এভাবে হাঁড়িতে বসিয়ে দিতে হবে। এখন এই পিঠাটা এই যে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। কাপড় দিয়ে ঢেকে দিলে ঢাকনা দেওয়ার দরকার নাই। 1 মিনিট পর আমি কাপড়টা তুলে দেখছি পিঠাটা হয়েছে কি না। পিঠাটা হয়ে গেছে, এখন আমি পিঠাটা নিয়ে নিচ্ছি। তো দর্শক,
হয়ে গেল আমার লাল ভাপা পিঠা। আর এই পিঠাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাকে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভাপা পিঠাটা খেতে কেমন হয়েছে। সত্যি এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।